ইমোশনিস্ট। হ্যালো ভাই ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ব্রাদার্স ফিফার নতুন একটা এপিসোড আপনার সবাইকে স্বাগতম। আবার সেই পুরাতন এনার্জি নিয়ে ফিরে আসলাম। মাঝখানে দু একদিন গেপ পড়ছিল, নেভার মাইন্ড, এরকম সমস্যা হবেই, একটু সমস্যা ছিল, তারপরও আমি ব্যাক করে ফেলছি। অ্যান্ড হোপফুলি এখন থেকে কন্টিনিউয়াসলি কোনো ঝামেলা হবে না। সো বেশি কথা না বারে আজকের এপিসোডটা শুরু করে দেই। অসংখ্য মজা বাবা, আই প্রমিস ইউ ব্রাদার, লেটস স্টার্ট আওয়ার টুডেজ এপিসোড। জীবনটা হাতে নিয়ে নামতাছি ভাই, নেভার নো হোয়াট গোনা হ্যাপেন। যে কোনো মুহূর্তে যে কোনো জিনিসই হইতে পারে, কারণ নিচে নামতে নামতে হয়তো আমি গুলি খাইলেও খাইতে পারি। কারণ এক ম্যাচে আমি অলরেডি দুইজনকে শর্ট দিছিলাম, নিচে নামার আগেই এন একটা গান পাই ফেলছি না। ঠিক আছে, দিস গ্রেট M4A1, আই উইল টেক ইট। এসে এনিমিটা মনে হয় না মাথা দেখাবে, যাই হোক। সো আমাদের ফার্স্টেই টার্গেট করতে হবে MP40, আমার খুঁজতেই হবে, আর কোনো ওয়ে নাই। ব্যাকপ্যাক লেভেল 1, আই উইল টেক ইট। এই রুমে কেউ কি আসেন বা কোনো জিনিস কি দেওয়ার মতো আছে আমার জন্য? এত ল্যাগ করতেছে কেন ফোনটা, বিশ্বাস করবা না এই পরিমাণ ল্যাগ, যেটা আমার এক ফুটে ভালো লাগে না। আচ্ছা আমরা এক কাজ করি, আমরা উপরের দিকে উঠি। উপর দিকে এনিমিটা আসিল, মেবি এই সাইডেই থাকবে ও, হোপফুলি আমরা পাবো ওকে। কারণ এই আসলে আমার ল্যাগ করতেছে, এখন একটু ল্যাগটা কম মনে হইতেছে, ফার্স্টে একটু ল্যাগ মনে হয়েছিল, মেবি এদিকে নাই মনে হয়। ওই একটা লাশ না, তাহলে আছে দাঁড়িয়ে কাছে আছে পাবলিকটা বলছি। আচ্ছা ওই ওইটা কি, এটা কি, আচ্ছা এটা কি মাথা নাকি? আরে ভাই ইয়ো সিরিয়াসলি, ফার্স্টে দেখা মনে ছিল ওই যে কিগুলা মনে হয় ইভেন্টের কিগুলা মনে হয়, একটা বক্স টক্স ফালাইছে মনে হয় সিরিয়াসলি। ওকে MP4 পাই ফেলছি, দ্যাটস অসম। এখন এমও পাইলে হয়, এম আমার কাছে খুবই কম। ওকে একজনের পায়ের আওয়াজ আমি পাইতেছি মনে হইতেছে, ব্রাদার কেউ কি আসেন নাকি ধারে কাছে? ও না, ওকে এমোটে মনে আমার মতো নাই। ও ওকে হ্যালো, ইয়েলো গ্লোয়াল গ্লোয়াল, আচ্ছা আমার কাছে গ্লোয়াল এখন আসে না, গ্লোয়ালটা আনতে হবে, গ্লোয়াল আনতে হবে। গ্রেট গ্রেট, আই এম রেডি। ওকে ধান জান টাইগার, যাই হোক নেভার মাইন্ড, আই উইল টেক এভরিথিং, থ্যাংক ইউ। এখন আমার প্ল্যান হইতেছে গিয়া, আমরা অনেকক্ষণ এখানে ঘুরা ফেরা করছি, অ্যান্ড আমার চিন্তা আমরা পিকে যাবো এখন, দ্যাট উইল বি গ্রেট। ওকে হোপফুলি আমরা দু একটা এনিমি পাবো, কারণ এখন মাত্র 21 জন এনিমি অ্যালাইভ। হোপফুলি ব্রাদার কেউজনকে মারতে পারবো কবিতা শীঘ্রই আমরা, নাকি বলেন। ওকে একটা লুট বক্স, এনিমি কি কেউ আসতেছেন? ইয়েস একজন এনিমি। চলো উপরের দিকে উঠি। ডেঞ্জারটা জায়গা, ডেঞ্জারটা চলে গেলে আমরা আগাবো, কারণ চাইতেছে না ডেঞ্জারে মারা পড়ি। এই বাড়িতে যে মাথা বের করছিল এটা মারাতেই হবে আমার। হোপফুলি একটা কিল আমরা পাবো, নাকি বলেন। আর এই পাবলিকটা আসলে শেয়ার না, মাথা একবার বের করতেছে একবার ঢুকাইতেছে, যেটা খুবই অস্বাভাবিক। আমার আগে আওয়াজ পাইছি, শ্যুট করতেছেন ভাই, ডাকতেছেন সিরিয়াসলি। তার মানে নিচে একটা বোম রাখছে, মাইন্ড মনেই রাখছে। ইয়েস ওই যে মাথা দেখতেছি আমি, মাইন্ড টাইন আছে কিনা একটু চেক করতে হবে। ইয়েস মাইন্ড আছে, ওকে এখানে দাঁড়িয়ে আছে নাকি ও? সিরিয়াসলি ব্রো, আর ইউ ক্রেজি? ফুটাইতে পারবো না আমি, মাথায় শুট না খাইলে এলো। কে গ্লোয়াল, এই গ্লোয়াল দিছে, গ্লোয়াল দিছে, গ্রেট গ্রেট। ওকে মাথা ভাই, ইয়ো দ্যাটস ডোপ, দ্যাটস ডোপ। সে কি নব ছিল নাকি আমি নব ছিলাম? আই ডোন্ট নো, একটা লাইক দিছে। বেশি লজ্জা লাগতেছে, বাধ্য। ওকে আচ্ছা আমার এমও SMG নিতে হবে, তার 100 মাত্র। ওর বাড়িতে আবার যেতে হবে আমার, মাইন্ডটা ফুটায়া তারপরে লুট করতে হবে, না হলে নো ওয়ে, আমি মাইনি মারা যাবো।
মাইন্ড ফুটানোর জন্য অভিনব একটা কায়দা আমি আবিষ্কার করছি, যেটা অনেক 100 বছর ইতিহাসে মানুষ অ্যাপ্লাই করতেছে। আজকে আমিও অ্যাপ্লাই করলাম। অ্যান্ড হিয়ার উই গো। কোথায় লাস্টটা? আচ্ছা, ওই সাইডে আছে নাকি ভাই? অসংখ্য জিনিস, অসংখ্য। ওকে, দিস ইজ দ্য টাইম। যে পাবলিকটা গাড়ি নিয়ে আসছে ওইটা কোন সাইডে আমি বুঝতে পারলাম না। আমি ব্যাকপ্যাক ঠিক করতেছিলাম, মেবি এই সাইডে, মেবি, আই ডোন্ট নো, আই ডোন্ট নো। ও, ওই যে ওই যে ওই যে ওই বাড়িতে, ওই বাড়িতে। আচ্ছা, ওকে, এটা না, এটা এটা ভেহিকেল। আমি ওই বাড়িতে যাবো। আই উইল গো দেয়ার, হোপফুলি হোপফুলি আমরা একটা অ্যাটলিস্ট কিল পাবো। ও প্রস্তুত থাকবে, আমি এটা প্রত্যাশা করতেছি, প্রত্যাশা করতেছি আমি। আগে আগে মাইন্ড চেক করে ফেলি, দাঁড়াও, মাইন্ড থাকলেও থাকতে পারে, নাই নাই অ্যান্ড নাই। ওকে, আমাদের আচ্ছা গ্লোবাল দিছে, তাহলে তো আরও ভালো ভাইয়া। ও মনে হয় লুট করতেছে, চারে মারছে, ওরে লুট করতেছে। দাঁড়াও দাঁড়াও, আমি এসে বসি ভাইয়া। আচ্ছা, আমি ঘুরে যাবো। আমি ও এই যে দাঁড়াও, আমি ঘুরে ঘুরতে হবে আমাকে। মাইন্ড বসাইছে ও নিজে। ওই যে না 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 না, রিলোড করতেছে না কেন? ওকে ব্রো, বিনিত, থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ। এগুলো সব ল্যান্ড মাইন। আয় খোদা, কত জিনিস এর কাছে, কতগুলা জিনিস। একটা মেডিকেট আমি ইউজ করবো। এর কাছে আর কিছু আছে নাকি নেওয়ার মতো ভাইয়া? কী কী আছে তোমার কাছে? সিরিয়াসলি, গ্লু ওয়াল, আর ইউ কিডিং মি, এতগুলা কেন? অসংখ্য ধন্যবাদ ভাইয়া, 12টা গ্লু ওয়াল পাইয়া ফেলছি আমি। তো এখন আমাদের টার্গেট হচ্ছে কি? আমাদের টার্গেট হচ্ছে এখন কয়জন? 6 জন লাইভ আরও। আচ্ছা, মাইন্ড সমস্যা না। আমার কাহিনী হচ্ছে সার্কেল ক্লোজ হওয়া পর্যন্ত যে আমরা ওয়েট করবো এখানে নাকি, বুঝতেছি না। যতদূর মনে হচ্ছে এই বাড়িতে এনিমি আসবেই। এই বাড়িতে না এসা কোনো সাইডে আবার তো আমি রিজন দেখি না, কারণ এই বাড়িতে সবচেয়ে সবার ফেভারিট হওয়ার কথা। সো একটু সময় আমরা দেখি, হাব্বা বুঝি, তারপর দৌড়াবো। আমাদের এই ম্যাচটা উইন করতে হবে ব্রো, এনি হাও এনি হাও আমাদের জিততে হবে। লেটস ডু দিস ব্রো ব্রো ব্রো। আচ্ছা, এই মাইন্ডটা ফুটাই কি আর। ওইদিকে একজন এনিমি আছে না, এই পাশে। আমরা কি দেখতে পাইতেছি ওদের? একটু সামনে আগে দেখলে কোনো সমস্যা নেই। আই থিঙ্ক ভাই, তোমার খাবারের কাছে আছে, আমার খাবারে আছে এই বাড়িটাও। দিস হাউস ইজ অলসো ইন মাই খাবার। এই যে এই যে, ইয়ে আদমি কিধর যায়গা, হামারি হাত মে হি মরেগা। ওকে, কোই ভি বুলেট উসকি শরীর পে নাহি লাগ রাহা, জো কি বহুত হি আনএক্সপেক্টেড বাত হ্যাঁ। উসকো হাম মারেঙ্গে আপনি তরিকে সে মারেঙ্গে, মরনা তো চাইয়ে থা উসে অভি ভি, লেকিন ও নাহি মরা, কোই বাত নাহি, হাম উসে MP40 সে ক্লোজ মে জাকে মারেঙ্গে, ইসকো এইসে হি মারেঙ্গে, ইয়ো ও নাহি মর রাহা, উসকো মরনা চাইয়ে। और यस, वो मर गया, पटा दिया पटा दिया, व्हाट द हेल, और नाम ही चलो पटा दिया। ओ ग्रेट, उसको हमने पटा दिया, मार डाला उसको। ओके, এসে আরো দুজন আছে, সো হোপফুলি আমরা উইন হওয়ার আরো একটু ক্লোজ। একদম আরেকজন শুধু এনিমি অ্যালাইভ, দিস মিন অনলি ওয়ান উই নিড টু কিল। ও কোন সাইড থেকে আসতে পারে? মেবি ও ইস সাইড সে হি আয়েগা, ওর শায়দ নিচে সে, শায়দ উপর সে, শায়দ সিধা হি আয়েগা, হমে নেই মালুম, হমে ওয়েট করকে দেখনা পড়েগা। আমি হিন্দিতে বলতেছি কেন, আই ডোন্ট নো, আমার মজা লাগতেছে, আমি বলতেছি। ওকে, সো আমরা জিততেছি, আই থিঙ্ক আমরা জিততেছি। ও যাই, আমাদের পিছনে গেছে গা, সিরিয়াসলি সিরিয়াসলি, লাইকটা কি খারাপ নাকি আমাদের, আমাদের লাকটা কি খারাপ নাকি? ও রে, নো নো নো, দ্যাট ইজ নট লুকিং গুড আই থিং। ও আমার রেঞ্জার, রেঞ্জার বই বই পায়ে পায়ে গুলি করতেছে কেন? লুট গেয়া, বরবাদ হো গেয়া, মে জিতা, মে জানলাম, নেভার মাইন্ড। সো ভাই, বাতাস কেমন আছে? আজকের এপিসোডটা অবশ্যই আমাকে জানায় দিও। নিজের ওভার কনফিডেন্স এর কারণে আমি হয়তো বা ম্যাচটা হারছি। ওভার কনফিডেন্স বলবো নাকি ব্যাড লাক বলবো আমি বুঝতেছি না, পায়ে শুট করতেছিলাম। যাই হোক, যেটা হয়েছে সেটা হয়ে গেছে। নতুন একটা এপিসোডে আবার দেখা হবে। টিল দেন ব্রাদার, স্টে ওয়েল অ্যান্ড গুড বাই।